थैंक यू वेरी मच। सुस्त आबार सुस्त মানে এখন যদি তথাগত আমায় প্লে বয় বলে আমি এক্ষুনি স্টিমারে গিয়ে ফ্ল্যামবয়েন্ট প্লে বয় হিসেবে খেলতে পারি, মানুষের জন্য খেলতে পারি, ফুটবলে খেলতে পারি, ত্রাণে খেলতে পারি। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি ভেবেছিলাম শকুনের সাপে দু একটা মরবে, কারণ আমার এই কনফিডেন্ট খবর ছিল দু একটা শকুন নাকি এই মন্দির ওই মন্দির দুনিয়ার মন্দিরে ঘুরছে, কেউ কালী মন্দির কেউ শিব মন্দির, ইয়ে বলছে হে ভগবান একে মারো একে মারো, তারা নাকি যাগযজ্ঞও করছে, এমনকি অনেক ভাগারেও নাকি খুঁজছে। কিন্তু আমি সত্যি কথা বলছি, এটা আমি বুঝতে পারলাম ও দু চার পিস ভাগারে এতে কিছু এসে যায় না। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আজকে যেভাবে আমি বেঁচেছি আমার মনে হয় না চট করে কেউ মাছে, এবং এমন একটা সময় এসছিল ভবানীপুর গুরুদুয়ারের সামনে যেখানে আমার কথা ছিল যে গাড়ি করে যাব, সেখানে আমার শরীরটা ছেড়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমি যদি অজ্ঞান হয়ে যেতাম, সেই অজ্ঞানটা অজ্ঞান নয়, বা মদন মিত্র যেটুকুন কার্ডিওলজি সম্বন্ধে জানে, মদন মিত্র যেটুকুন মেডিসিন জানে, অটোনমি জানে, মদন মিত্র যেটুকুন কাজের খবর রাখে, ওটা অবধারিত একটা ভাইটাল স্ট্রোক হয়ে যেত, মেজর স্ট্রোক, মানে সিভিডি হতে পারত, সেরিব্রাল হতে পারত, অথবা ম্যাসিভ, কারণ আমার বাঁদিকে বুকে তখন একটা অ্যাঞ্জাইনা হচ্ছিল, বাঁদিকে একটা বাঁদিকে একটা আনস্টেবল অ্যাঞ্জাইনা হচ্ছিল। কিন্তু তারপরেও দেখুন নির্লজ্জ বেহায়া, শরৎচন্দ্র শ্রীকান্তদের তৈরি করেছিলেন না নির্লজ্জ বেহায়া দল, দেখুন এখন কিরম কাপালিক শেষে বসে আছে। ওং হ্রিং ক্রিং হিং ক্রিং ক্রিং, হ্যাঁ এবারেও মরল না, সরি ব্যাড লাক। শকুনগুলো সকাল থেকে রাত একবার এদিক দৌড়চ্ছে একবার এদিক দৌড়চ্ছে, একবার মেদিনীপুর যাচ্ছে, একবার হুগলি যাচ্ছে, একবার হাওড়া যাচ্ছে, একবার চব্বিশ পরগনা যাচ্ছে, কত মন্দিরে যাচ্ছে, আমি সব খবর পাই যে কোনো মূল্যে মদন মিত্র মৃত্যু চাই, মুন্ডু চাই, হবে হবে না হবে না। আজকে আবার প্রমাণ করে গেল যে মদন মিত্র, আপনি কি জানেন আমি কি করতে পারি, এক্ষুনি আড়া ২৭ লাখ টাকার আলে ডেভিডসন গাড়ি চালিয়ে সোজা চলে যেতে পারি কামারহাটি, এবং আবার এক্ষুনি কাজ করতে পারি। কিন্তু সেটা করতে পারছি না, কেন জানেন, তাহলে সোজা আমার বাড়ির বউ সোজা বাড়ি থেকে বিদায় করে দেবে, বলবে আর তুমি এসো না, তোমার অনেক বাড়ি আছে সেখানে থাকো। বুবাবা কই, দেখুন তো, দেখে মনে হচ্ছে যে আসছে, দেখুন তো ভালো করে শালটা জড়িয়ে দে তো, এটা ভালো করে সব টিপ দে, দেখুন তো ওরে গায়ে পুরো দে, মানে লেখাপড়া তো শেখেনি, যোগ্যতাও নেই, গায়ে কি করে দেয় দিতে হয় তাও জানে না। এই দেখ এবার দেখেছিস কপালে যদি একটা টিপ লাগিয়ে নি তাহলে যদি এক্ষুনি একটা বলি। যাই হোক, সকলে ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইয়ার কি করে লাভ নেই। কালকে আমরা দুপুরবেলা, টাইমটা হচ্ছে কটায় বলুন আপনারা, তোমরা যেরকম বলবে বলো, তোমরা বলো না আমি জিজ্ঞেস করছি তো, ওইটা বলো, আর না হলে কালকে আলমবাজার মন্দির টন্দির সব নিয়ে কালকে আমরা বিকেলবেলা চারটে শুরু করি, চারটে থেকে সাতটা আমরা ১০,০০০ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেবো, ১০,০০০ মানুষের কাছে।
তার মধ্যে প্যাকেট করতে হবে, খাবার করতে হবে, রেডি করতে হবে, সব করতে হবে, এগুলো দায়িত্ব রইল। এবার না রুট তোমরা, রুট তোমরা, হ্যাঁ আমি মোটর বাইক চালাবো, গাড়ি থেকে খাবার দেওয়া হবে, কারণ আমি পারবো না হাতে করে খাবার দিতে, ঠিক আছে? ওষুধ লাগলে ওষুধ, যার যা লাগবে, ঠিক আছে? এটা বড় 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 মেজর। আর যদি মনে করেন কালকে 10,000 লিমসি জিঙ্কোভিট এগুলো নিয়ে নিন, এই ভিটামিনগুলো লাগবে, এই জন্য নিয়ে নিন, বিপ্লব কাল 10,000 এ দিবি, মাস্ক। থ্যাংক ইউ। এখন দেখে কেউ বলবে যে লোকটা অসুস্থ ছিল? এটা কত রে? এই 4,000 লোক ওয়াচিং এ আছে, 4,000 মানে ভালো না? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাও দেখতে আসছে না, আসবে না, কেউ আসবে না। ওকে থ্যাংক ইউ। অনেক লোক বাইরে রয়েছে, সকলকে আমি ছুটি করিয়ে দিচ্ছি, ছুটি করিয়ে দিন। আর আপ্পাকে বলবো গেস্ট হাউসটা ঠিক করতে, সেফ হাউস, বিশ্বজিৎকে ওটা বলতে, আর যা চাল চিনি লাগবে কি লাগবে আমায় জানাতে, আমি দেখে নিচ্ছি। উদয় বিলাও রেডি রাখতে, ঠিক আছে? আর আমরা দরকার হলে যে সমস্ত মানুষের কোভিড হয়নি কিন্তু তারা মানসিকভাবে বিচ্ছিন্ন, দরকার হলে তাদেরও রাখবো আমরা, ঠিক আছে? গান মিউজিক সব দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম রিয়েলি সরি। তাহলে কালকে বিকেল 4:00 তাহলে আমি মদন মিত্র, কামারাটি, একজন কর্মী, যে কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কামারাটির মানুষ, কামারাটির 100 বছরের ইতিহাসে 35,400 ভোটেরও বেশি ভোটে জিতিয়েছেন, বিজেপি 38,000, সিপিএম 22,000, সেইটা মেলালে তার থেকে 20,000, 100 বছরে হয়নি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই যিনি জিততে পেরেছেন। আমি মদন মিত্র, আমার সঙ্গে আছে গোপাল অ্যাডমিনিস্ট্রেটর, এছাড়া সবাই, কে নেই, সব অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছে, তারপরে এখানে গুড্ডু রয়েছে, আমাদের আপ্পা রয়েছে, তারপরে আমাদের সমীরণ রয়েছে, শ্যামল রয়েছে, বিশ্বজিৎ সাহা রয়েছে, বিশ্বজিৎ গণ রয়েছে, সবাই রয়েছে, প্রত্যেকে কাজ করছে, লালিরা রয়েছে, তারপরে সুশীলরা রয়েছে, তারপর আমাদের ডোডোরা রয়েছে, সারাদিন কাজ করছে, আমি দেখছি তো, যারা কাজ করছে তাদের দিকে আমার নজর আছে। কাল বিকেল 4:00 সময় আমরা বেরোবো, বেরোবার আগে হরে কি সাহারে খাটু শ্যাম হামারে, ঠিক বিকেল 4:00 ওখানে পুজো হবে, ডানলভ গুরুদ্বারায় পুজো হবে, ওই পুজোর প্রসাদ নিয়ে তারপর আমরা খাটু শ্যামের প্রসাদ নিয়ে, এবং আমি পপ্পু এবং বনশালদের বলবো, ওদেরও যারা পূজারি আছে, মহিলারা আছে, তাদেরও বলতে কালকের এই ফাংশনে যেন তারা যোগাযোগ। কালকে বিকেল 4:00 খাটু শ্যাম মন্দিরে আমাদের পুজো হচ্ছে, পাশের সর্দারজিদের ডেকে নেওয়ার দায়িত্ব তোমাদের দিচ্ছি, তোমরা বুঝে ডেকে নিই। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমরা না থাকলে আমি আজকে লটকেই গিয়েছিল, এখন আর লটকাবেন, এখন ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওটা না, বাই বাই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, পার্টি ছাড়িনি, সংসার ছাড়িনি, বন্ধু ছাড়িনি, দল ছাড়িনি, লিডার ছাড়িনি, গাদ্দারি করিনি, বাংলার হৃদয়ে জননেতা মদন, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে হয়ে গেছে, 4,000 হয়ে গেছে, 4,000 মানে অনেক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।